আজকে হরিচাঁদ ঠাকুর ভগবান গুরুচাঁদ ঠাকুর ভগবান তারকে আমরা চিনতে পারতাম না আমাদের পূর্ণ পূর্ণ গ্রন্থ সেই শ্রী শ্রী হরিলামিত গ্রন্থ যে হরিলামিত গ্রন্থের মাধ্যমে আমরা সকল মুক্তমত ভক্ত বৃন্দকে চিনতে পেরেছি হরিচাঁদ গুরুচাঁদকে ভগবান রূপে পেয়েছি এবং জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ জয় বাবা তারকচাঁদ শুধু মতুয়া ভক্তবৃন্দ আজ মহামানব শ্রী শ্রী তারক গোসাঁয়ের 108তম তিরুধান উৎসব এই তিরুধান উৎসব থেকে উৎসবে দূর দূরান্ত থেকে ঠাকুরের প্রাণপ্রিয় ভক্তবৃন্দ ভক্তিমতী মায়েরা এবং বাবারা এসেছে আজকে আনন্দের মেলা মিলে গিয়েছে যে মতুয়ার ভক্ত আর ভগবানের মিলন মেলা সৃষ্টি হয়েছে আমরা সবাই যেন এইভাবে সেই তারকের নাম অনুসরণ করে হরিচাঁদ গুরুচাঁদের আদর্শ অনুযায়ী আমরা সকল মতুয়া ভক্তবৃন্দ একযোগে চলতে পারি একযোগে থাকতে পারি সকলকে আমরা নিয়ে যেন একটা সুন্দর মতুয়া সংগঠন গড়তে পারি তাই ঠাকুর বললেন আমাতে আমার নাম বড় নাম হতে আমার ভক্ত বড় ভক্তকে ভক্তের পদধূলি আরো বড় সেই ভক্তের পদধূলি আজকে আমার এই তারকধামে পড়েছে যার জন্য আজকে তারকধাম ভক্তবৃন্দে পরিপূর্ণ হয়েছে মুখরিত হয়েছে এবং একটা পূর্ণ ধাম হিসেবে ধাম সৃষ্টি হয়েছে আর ঠাকুর বললেন যে তোমাকে এত শক্তি নাই তো আমার তব গর্ভে জন্ম নেব আরো দুইবার সে জন্ম নেব আমি ঐশ্বর্য কোণে হরিনামে মাতায় এবং সকল জীব গণে তোমাকে এড়াতে শক্তি নাই তো আমার তব গর্ভে জন্ম নেব আরো দুইবার সে জন্ম নেব আমি ঐশ্বর্য কোণে হরিনামে মাতায় সকল জীব গণে তাই আজকে সকল জীবের মঙ্গল কামনায় এবং মঙ্গল কামনায় আজকে এই তারক ধামে দূর দূরান্ত থেকে ঠাকুরের ভক্তবৃন্দ এসেছে আমরা সকল ভক্তের ভালো যত্ন করতে পারছি না ভালো সেবা দিতে পারছি না তাই আমি সকল ভক্তের কাছে মতুয়া ভক্তের কাছে প্রার্থনা রাখি যে তারা যেন তাদের নিজেদের ধাম মনে করে এই বাড়িটা আমাদের নয় এই ধামটা হলো ভক্তের ধাম ভক্তের মিলন মেলা এই তারক ধাম ভক্তের অনুদান ভক্তের সবকিছুই আমরা সেই ভক্তদের যাতে সেবা দিতে পারি ভালো কিছু করতে পারি এই কামনা রাখি সকল ভক্তবৃন্দ যেন আমাদের ঠাকুরের কাছে প্রার্থনা রাখে যে আমরা যেন সুস্থ শরীরে এই বাকি জীবনটা যেন সকল ভক্তের পাশে থেকে সকল ভক্তের সেবা করতে পারি আর ঠাকুরের দ্বাদশ অধ্যায় আমরা যাতে সবাই মেনে চলতে পারি আজকে যদি আমার সেই মহামানব শ্রী তারক গোসাঁয় যদি আজকে আবির্ভাব না হতো তাহলে আমরা মতুয়ারা আজকে হরিচাঁদ ঠাকুর ভগবান গুরুচাঁদ ঠাকুর ভগবান তারকে আমরা চিনতে পারতাম না আমাদের পূর্ণ পূর্ণ গ্রন্থ সেই শ্রী শ্রী হরিলামিত গ্রন্থ যে হরিলামিত গ্রন্থের মাধ্যমে আমরা সকল মুক্তমত ভক্ত বৃন্দকে চিনতে পেরেছি হরিচাঁদ গুরুচাঁদকে ভগবান রূপে পেয়েছি এবং আরো মতুয়ার বিশ্বর দরবারে আজকে দেখেন সেই মতুয়া নামে ডঙ্কা বাজিয়ে যাচ্ছে আমাদের ভক্তরা একরমে হরিনাম করছে উচ্চস্বরে হরিনাম যেই নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি নামের ছয়তা যে দয়াল আপনি শ্রী হরি এই যে কথা বলছেন ঠাকুর আজকে দেখেন নামের মাধ্যমে আমরা সকল মতুয়ারা হরিনাম করতে পারছি হরিনাম যে জাতির কোন দল নেই সে জাতির কোনো বল নাই গুরুচাঁদ ঠাকুর বলেছিলেন আজকে শিক্ষা দীক্ষার মাধ্যমে আমরা গুরুচাঁদের আদর্শ অনুযায়ী আজকে আমরা প্রতিষ্ঠিত হতে পেরেছি আজকে দেখেন সারা বাংলাদেশে না সারা বহির্বিশ্বে আমাদের আজকে মতুয়ার ঢল নেমেছে মতুয়া ধর্ম প্রচার হচ্ছে শ্রী শ্রী হরিলামিত গ্রন্থ দেখেন ইংলিশে এবং উর্দুতে এবং হিন্দিতে রিসার্চ হয়েছে আজকে দেখেন সেই মতুয়ার মেলা মিলন মেলা মিলেছে আমার পশ্চিমী গোসাই শ্রীভঙ্গী ওই সঙ্গীতে বলেছিল নাইকেল বারে টুপু টুপু জয়পুর ভেসে গেল রে তার কারণ আজকে দেখেন মামে প্রেমে মাতোয়ারে ভক্তের ঢল নেমেছে একেবারে সে প্রেমের বন্যায় ভেসে গিয়েছে আমরা তাই সকল ভক্তবৃন্দ সবাই যাতে সুস্থ এবং সুন্দর থাকতে পারে সবাই যাতে ভালোভাবে চলতে পারে আমরা যারা আসি প্রত্যেকে পরস্পর সেই মতুয়া ধর্মকে কিভাবে জাগ্রত করতে পারি ঠাকুরের আদর্শ অনুযায়ী আমরা কিভাবে চলতে পারি এবং তারকের সেই অশেষ কৃপা যেন আমরা লাভ করতে পারি সকল ভক্তবৃন্দ এসে ধরে নিতে তারক ধামে ভক্তরা সবাই পদধূলি নেবে এবং তারা যদি মানব জন্ম ধন্য হয় এবং সকল ভক্তবৃন্দ শ্রীপা করতে আমরা সেই
ঠাকুরের সেই ধুনি পৌঁছে দিচ্ছি এবং আমরা যাতে সবাই মিলে একযোগে চলতে পারি, মতো আদর্শ ধরে রাখতে পারি এবং সকল ভক্তবৃন্দুর বন্ধুদের মঙ্গল কামনা করে, সকলের সুস্বাস্থ্য কামনা করে, সকলের দীর্ঘায়ু কামনা করে আমি এখানেই শেষ করছি। জয় জয় শান্তি হরি গুরু চাঁদ তারক চাঁদ পৃথিবী আনন্দে হরিদ্বন হরিদ্বন। Thank you.